হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য আরও একটি নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কন্যাশ্রী যে প্রকল্পটি রয়েছে সেখানে রিক্রুটমেন্ট চলছে তো সেই আবেদনটি করার জন্য আপনাদের কি কী করতে হবে আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন তাছাড়াও পুরো ভিডিওটি দেখার পরও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে আমাকে ফলো করতে পারেন বা সেখানে আপনারা পার্সোনালিভাবে এসএমএস করতে পারেন তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন যার লিঙ্ক আপনারা এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাছাড়া এই চ্যানেলে যে সকল ভিডিওগুলি রয়েছে এই সকল ভিডিও নিয়ে যদি আপনাদের কোথাও বুঝতে সুবিধা হয় আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানে এস এম করতে পারেন তো যে সকল বন্ধুরা একদমই নতুন আমার এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবার প্রথমে জানিয়ে রাখি আপনারা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম সরকারি ও বেসরকারি চাকুরির খবর নতুন নতুন প্রকল্প এডুকেশনাল যে সকল ভিডিওগুলি আছে সব আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্সের এ টু জেড প্রসেসের ভিডিও পেয়ে যাবেন তো যদি আপনারা কেউ অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করতে চান আমার এই চ্যানেলে এ টু জেড ভিডিও বানানো রয়েছে আপনারা গিয়ে শেষেও ভিডিওগুলি দেখে নেবেন তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কন্যাশ্রী সেকশনের রিক্রুটমেন্ট চলছে তো সেই রিক্রুটমেন্টটি দেখবার জন্য সবার প্রথমে আপনাদের যে অফিসারি সাইডে আসতে হবে তার লিঙ্ক আপনারা এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকের রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে কুচবিহার ডিস্ট্রিকে তো নিচে লিঙ্ক দেওয়া থাকবে তো সেখানে আপনারা যদি ক্লিক করেন সরাসরি এরকম একটি পেজে চলে আসতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন ওল্ড সেখানে আপনারা না একটু স্ক্রল করলে নিচে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিউ বলে একটি অপশন রয়েছে এখানে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্যাশ্রী সেকশনে নিয়োগ চলছে আর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডাটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প কুচবিহার তো এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন তার নিচে দেখতে পাচ্ছেন চেক আউট বলে একটি অপশন রয়েছে এই নোটিশটি দেখার পর যখনই আপনারা চেক আউটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে যে অফলাইনের ফর্মটি আপনাদের ফর্ম ফিল করতে হবে অফলাইনে তো সেই অফলাইনের ফর্মটি এবং তার সঙ্গে যে নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি সরাসরি দেখতে পাবেন তো এই রিক্রুটমেন্টের নোটিশ দেখার পর যে চেক আউট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি এবং ফর্মটি আমরা দেখে নেব তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অফলাইনে ফর্ম এই ফর্মটি খুব সুন্দর করে ফিল আপ করার পর আপনাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে আমি আপনাদের তা এক এক করে দেখিয়ে দেব তো ভিডিওটির সঙ্গে থাকুন তো সবার প্রথমে আমি আপনাদের সেই ফর্মটি দেখিয়ে দিচ্ছি অফলাইনে ফর্মটি এখানে কি বলা রয়েছে ফর্মটি সবার উপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফরমেট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার ইন ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএম ইউ প্রকল্প অফ কুচবিহার ডিস্ট্রিক্ট এরই নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যে রিক্রুটমেন্টের একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হয় সেই নাম্বারটি এখানে রয়েছে এরপর হয়েছে টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডি পি এম ইউ কন্যাশ্রী প্রকল্প কুচবিহার তো সাবজেক্ট রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার তো এক নম্বরে রয়েছে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তারা পুরো নাম বসাবেন ইন ব্লক লেটার সব ওয়ার্ড কিন্তু ব্লক লেটার মানে বড় হাতে লিখবেন দু নম্বর রয়েছে নেম অফ দ্য ফাদার তো এখানে আপনার বাবার নাম বসাতে হবে ইন ব্লক লেটার সেটাও বড়ো হাতের বসাবেন তিন নম্বর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড তো আপনার যে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন এর সঙ্গে পিন কোড অব্দি আপনাদের যেটা হয় সেটা বসিয়ে দিতে হবে চার নম্বর রয়েছে প্রায় পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম অ্যাড্রেস হয় এখানে আপনারা সেম করে দেবেন আর যদি পারমানেন্ট অ্যাড্রেস এক্সট্রা হয় তো আপনারা সেখানে বসিয়ে দিতে পারেন নেক্সট পয়েন্টে রয়েছে মোবাইল নাম্বার এখানে অবশ্যই আপনার পার্সোনাল মোবাইল নাম্বার বসাবেন ছ নম্বর রয়েছে ইমেল আইডি যে মেল আইডি আপনি ইউজ করছেন সেটা বসাবেন ডেট অফ বার্থ অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড দেখে এখানে ডেট অফ বার্থ বসাবেন এর এরপর রয়েছে এজ এস অন এক দু হাজার একুশ তো অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ বসানোর পর তার নিচে পয়েন্টে রয়েছে এজ এস অন এক দু হাজার একুশ মানে এক এক দু হাজার একুশ থেকে আপনার টোটাল কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা বসাতে হবে নম্বর রয়েছে সেক্স আপনি মেল না ফিমেল সেটা বসাবেন এরপর রয়েছে দশ নম্বর এডুকেশনাল কোয়ালিটি ফিকেশান শিক্ষাগত যোগ্যতা তো আজকের এই আবেদনটি করার জন্য আপনাদের কী কোয়ালিফিকেশান লাগছে আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি তো সেই হিসাবে এখানে আপনারা কোয়ালিফিকেশান বসাবেন তো এগারো নম্বরে চা হচ্ছে কম্পিউটার কোয়ালিফিকেশান তো এখানে যেহেতু একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে অথবা আপনারা সার্টিফিকেট দেখে এখানে বসে দেবেন কত সালে পাস করেছেন কত পার্সেন্টেজ আপনার সেই কম্পিউটার সেন্টারের নাম কি সেটা বসাবেন এরপর রয়েছে বারো নম্বর রয়েছে পিপি পিপিও নাম্বার যদি আপনারা এর আগে কোথাও এখানে বলা ইন ক্যাস অফ রিটায়ার এমপ্লয় অনলি তো যদি আপনারা এর আগে কোথাও সার্ভিস করে থাকেন এক্ষেত্রে আপনার যে পিপিও নাম্বার হয় সেটা বসাবেন যদি থাকে তাহলে বসাবেন না থাকলে বসার কোনো প্রয়োজন নেই তেরো নম্বরে চলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তো যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকে বা এর আগে কোথাও কাজ করেছিলেন এ নিয়ে তাহলে এক্সপিরিয়েন্স দেখাবেন না হলে বসানোর প্রয়োজন নেই এরপর সবশেষে রয়েছে ডেট অ্যান্ড প্লেস তো সেই ডেট অ্যান্ড প্লেস যেদিন জমা করবেন সেই ডেট প্লেস বসাবেন ডান সাইডে দেখতে পাচ্ছেন ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার পুরো সিগনেচার সেখানে করে দেবেন তো যেদিন আপনি এই ফর্মটি জমা করবেন সেদিনের এখানে ডেট এবং প্লেসটি বসিয়ে দিয়ে আপনারা সেই ফর্মটি জমা করবেন তো এই ফর্মটির একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো এখানে এও বলা রয়েছে সেই ছবিটিতে একটি ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে সিগনেচার করার পর এখানে আপনারা খুব সুন্দর করে আঠা দিয়ে বসিয়ে দেবেন তো এটা দেখলাম আমরা ফর্ম এবার আমরা দেখে নেব এর যে নোটিফিকেশানটি রয়েছে সেই নোটিফিকেশানটি তো এর সঙ্গে আমরা দেখে নেব এই আবেদনটি লাস্ট ডেট কবে এবং এই ফর্মটি আপনারা কোথায় জমা করবেন এবং কি করে জমা করবেন তো অ্যাপ্লিকেশনের নোটিশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে লাস্ট ডেট অফ রিসিভিং অফ দ্য অ্যাপ্লিকেশন এস বারো দুই দু মানে ফেব্রুয়ারির বারো তারিখে এই আবেদনটির লাস্ট ডেট ঠিক সাড়ে পাঁচটার মধ্যে তো যদি আপনারা কেউ আবেদন করতে চান অবশ্যই বারো দুই দু হাজার একুশের আগেই মানে সাড়ে পাঁচটার আগে আপনাদের এই ফর্মটি জমা করতে হবে মানে সেই অফিসে আপনাদের পাঠাতে হবে তবে আপনাদের আবেদনটি সাকসেসফুল হবে তো এই ফর্মটি কী করে জমা করবেন সেই পদ্ধতির নিচে দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম মে বি সাবমিট টু দ্য এস্টাবলিশমেন্ট সেকশন ডিএম অফিস নিউ বিল্ডিং কোচবিহার আইদার বাই হ্যান্ড টু দ্য ড্রপ বক্স অর সেন্ট বাই পোস্ট তো এখানে আপনারা দুভাবে আবেদনটি কমপ্লিট করতে পারবেন এক হচ্ছে যে এখানে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে অ্যাড্রেসে আপনারা হাতে হাতে সে অফিসে গিয়ে ফর্মটি জমা করতে পারেন তাছাড়া আপনারা এখানে যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে আপনারা বাইপোস্টের দ্বারা আবেদনটি জমা করতে পারেন তো এবার আমরা দেখে নেব এই আবেদনটির বাকি নোটিফিকেশানগুলি তো বন্ধুদের আমি একটা কথা জানিয়ে রাখি এই যে আবেদনটি রয়েছে এটা আপনারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে ছেলে আবেদন করতে পারবেন কি না সেভাবে এখানে উল্লেখ করা হয়নি তো যেহেতু বাইরের ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন কি না সেটা উল্লেখ করা হয়নি হয়তো আপনারা বাইরের ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরাও আবেদন করতে পারবেন তো যাই হোক এবার আমরা নোটিশটি দেখে নেব এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট এখানে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডাটা ম্যানেজার পদে নেক্সটে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কটি সিট রয়েছে একটি পোস্ট রয়েছে এজ লাগবে আপনাদের নট লেস দেন আঠারো ইয়ার্স অ্যান্ড নট মোর দেন থার্টি সেভেন ইয়ার্স এক এক দু তো আপনাদের যেটা বয়স ধরা হবে সেটা হচ্ছে এক এক দু থেকে আঠারো থেকে সাতাশের মধ্যে এবার আমরা দেখে নেব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স তো আপনাদের যেটা এই আবেদনটি করার জন্য কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন তো যে কোনো শাখা থেকে আপনারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবেন রকম পার্সেন্টেজ আপনাদের লাগবে না তো গ্র্যাজুয়েশন পাশের সঙ্গে সঙ্গে এখানে আপনাদের যেটা লাগবে যে কোনো ইনস্টিটিউট থেকে এখানে আপনাদের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে এর সঙ্গে যেটা লাগবে মাস্ট হ্যাভ টাইপিং স্পিড অফ থার্টি ডাব্লুপিএম তো হাতের যেটা স্পিড লাগবে সেটা হচ্ছে মিনিটে আপনাদের তিরিশটি ওয়ার্ড তোলার স্পিড থাকতে লাগবে এরপরে দেখতে পাচ্ছেন ডিজার্বেল কোয়ালিফিকেশান তো ডিজার্বেল কোয়ালিফিকেশান যদি আপনাদের না থাকে তবুও আপনারা আবেদন করতে পারবেন যদি থাকে তাহলে আপনারা অগ্র অধিকার পেয়ে যাবেন সেটা হচ্ছে মিনিমাম ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের এক মিনিমাম অন্তত এক বছরে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা একটু অগ্র অধিকার পেয়ে যাচ্ছেন নেক্সটে আপনারা দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটি এখানে আপনাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে মেনটেন ডাটা এন্ট্রি অপারেশন তো কাজটা হয়তো আপনারা বুঝতে পারছেন তো এই কাজের জন্য আপনারা যেটা বেতন পাবেন সেটা হচ্ছে পার মান্থ এগারো হাজার টাকা আর এই কাজটি যেটা মেয়াদ থাকবে সেটা হচ্ছে থ্রি ইয়ার্স অফ কন্ট্রাক্ট তো কন্ট্যাক্ট চলে এই কাজটি আপনারা পাবেন অন্তত তিন বছরের তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ